বন্ধুরা, সাপরা যে বিষাক্ত হয় এটা তো আমরা সবাই জানি। যেখানে একটি কোবরা সাপ আপনার মৃত্যু ঘটাতে পারে, সেখানে বড় কোনো অজগর সাপ বা বড় কোনো অ্যানাকোন্ডা আপনাকে আস্ত গিলে খেয়েও ফেলতে পারে। কিন্তু সবকিছুরই দুটি দিক রয়েছে। বিষয়টা এমন নয় যে সাপরা বিষাক্ত হলে তারা দেখতেও ভয়ঙ্কর হবে। এমনও কিছু সাপ রয়েছে যেগুলো বিষাক্ত হওয়ার পাশাপাশি বেশ সুন্দরও হয়ে থাকে, যেগুলোকে দেখলে আপনার এদের হাতে নিয়ে সেলফি তুলতেও ইচ্ছা হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক বিশ্বের এমনই কিছু সুন্দর সাপ। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন। নম্বর 10, কিং কোবরা। বিশ্বের সবচেয়ে বড় আর বিষাক্ত সাপের কথা বলা হলে সবচেয়ে প্রথমেই কিং কোবরার নাম চলে আসে। কিন্তু এরা বিষাক্ত হওয়ার পাশাপাশি দেখতে অনেক আকর্ষণীয় হয়ে থাকে। কিং কোবরা সাপেরও বেশ কিছু প্রজাতি রয়েছে যেগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে, আর এই কালারগুলোর কারণেই এরা দেখতেও বেশ অ্যাট্রাকটিভ হয়ে থাকে। এরা লম্বায় সর্বোচ্চ 20 ফুট পর্যন্ত হতে পারে, আর এদের সবচেয়ে বেশি সাউথ ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায়। আর প্রাণী শিকার করার দিক থেকেও এরা অনেক ইউনিক হয়ে থাকে, কারণ এরা ছোট স্তন্যপায়ী প্রাণীদের থেকে শুরু করে অন্যান্য সাপদেরও খেয়ে থাকে, এমনকি এরা ছোট অজগর সাপদেরও খেয়ে থাকে। এই কিং কোবরাদের প্রজাতির মধ্যে এক প্রকার সাদা কিং কোবরাও রয়েছে, যেগুলো দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। নম্বর 9, রেড হেডেড ক্রেট স্নেক। এদের মাথার রং লাল হয়ে থাকে, আর এদের এই লাল রঙের মাথার কারণেই এদের এই নামকরণ করা হয়েছে। এই সাপগুলো থাইল্যান্ডের পাহাড়ি জঙ্গলে পাওয়া যায়, আর দৈর্ঘ্যে এরা 7 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। শিকার করার সময় এরা অন্যান্য ছোট সাপদেরও শিকার করে থাকে। এই সাপগুলো দেখতে সুন্দর হলেও এরা বিষাক্ত হয়ে থাকে, কিন্তু এরা এতটাও বিষাক্ত নয় যে মানুষের ক্ষতি করবে, কারণ এখন পর্যন্ত এদের কামড়ে কোনো মানুষের মৃত্যুর ঘটনা ঘটেনি। কিন্তু তারপরেও এই সাপগুলো থেকে সবসময় সাবধানে থাকা উচিত। নম্বর 8, ব্লু রেসার। চকচকে নীল রঙের এই সাপটি দেখতে বেশ সুন্দর হয়, আর মজার বিষয় হচ্ছে এরা একদমই বিষাক্ত হয় না। মিশিগানের পেনিনসুলা এলাকার নিচু ভূমিতে এদের সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, আর এদের সবচেয়ে বেশি পানির আশপাশেই দেখতে পাওয়া যায়। লম্বায় এই সাপগুলো 4 থেকে সর্বোচ্চ 7 ফিট পর্যন্ত হয়ে থাকে, আর এদের খাদ্য তালিকায় ইঁদুর থেকে শুরু করে টিকটিকি এমনকি ছোট পোকামাকড়রাও রয়েছে। সুন্দর দেখতে এই সাপগুলোর জীবনকাল সর্বোচ্চ 10 বছর পর্যন্ত হয়ে থাকে। এই সাপগুলো 12 থেকে সর্বোচ্চ 16 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে ছুটে এদের শিকারগুলোকে ধরে। রোদের মধ্যে এই সাপগুলোর রং আরও বেশি ফুটে ওঠে। নম্বর 7, গ্রিন ট্রি পাইথন। গাছে বসবাসকারী এই সাপগুলো দেখতে আসলেই অনেক সুন্দর হয়ে থাকে। এই সাপগুলোকে অস্ট্রেলিয়ার জঙ্গলে দেখতে পাওয়া যায়, আর এরা সর্বোচ্চ 6 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। এরা এদের বেশিরভাগ সময় গাছের মধ্যেই অতিবাহিত করে। এই সাপরা গাছের ডালের মধ্যে একদম পেঁচিয়ে বসে থাকে, আর অন্য ছোট প্রাণীদের প্রলোভন দেখানোর জন্য এরা এদের লেজকে নাড়াতে থাকে। আর যখনই কোনো প্রাণী এদের সামনে আসে, তখনই এরা সেই প্রাণীর উপর হামলা করে বসে। এই সাপগুলো 10টি থেকে সর্বোচ্চ 35টি পর্যন্ত ডিম দিতে পারে, যেগুলো থেকে অনেক সুন্দর সুন্দর বাচ্চা বের হয়। নম্বর 6, গ্রিন কিল প্যাক। এদের এই সবুজ রং আর এদের এই চোখা লেজের কারণে এদের এই নামকরণ করা হয়েছে। এই সাপগুলো সাউথ ইন্ডিয়ান ফরেস্টে পাওয়া যায়। দেখতে সুন্দর এই সাপগুলো একদমই বিষাক্ত হয় না, কিন্তু তারপরেও অনেক মানুষ এদের বিষাক্ত মনে করে এদের মেরে ফেলে। এর কারণ হচ্ছে এদের গায়ের রং সবুজ হওয়ার কারণে অনেকে এদের গ্রিন পিট ভাইপার মনে করে, আর এই গ্রিন পিট ভাইপাররা অনেক বেশি বিষাক্ত হয়, যার কারণে না বুঝেই অনেকেই এদের মেরে ফেলে। লম্বায় এই সাপগুলো সর্বোচ্চ 2 থেকে 3 ফুট পর্যন্ত হয়ে থাকে, আর এই সাপগুলোকে বৃষ্টির সময় সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। এই সাপরা ছোট ব্যাং, ইঁদুর এবং লিজার্ডদেরও খেয়ে থাকে। নম্বর 5, হোয়াইট স্নেক। এই সাপদের আরেকটি নাম হচ্ছে মিল্ক স্নেক। এই সাপগুলো অস্ট্রেলিয়ার জঙ্গলে পাওয়া যায়। এই সাপটির একটি অদ্ভুত বিষয় হচ্ছে এই সাপগুলো যখন ডিম থেকে বের হয় তখন এদের রং সাদা থাকে না, কিন্তু সময়ের সাথে সাথে এদের বয়স যত বাড়তে থাকে এদের রঙও পরিবর্তন হতে থাকে, এবং এক পর্যায়ে এদের রং সাদা হয়ে যায়। দেখতে সাদা রঙের এই সাপগুলোকে পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপগুলোর মধ্যে একটি ধরা হয়, কিন্তু এদের সৌন্দর্যের কারণেই এদের অনেক বেশি শিকার হয়ে থাকে, যার কারণে বর্তমানে পৃথিবীতে এদের সংখ্যা অনেক কমে গিয়েছে। এই প্রজাতির সাপগুলোর মধ্যে কিছু বিষাক্ত হয় আর কিছু বিষাক্ত হয় না। এই সাপগুলো লম্বায় 7 থেকে 10 ফিট পর্যন্ত হয়ে থাকে। নম্বর 4, রেইনবো স্নেক।
আপনি কি কখনো এমন কোনো সাপ দেখেছেন যেটা দেখতে পুরোপুরি রেইনবোর মতো, আর যেটির গায়ে রংধনুর মতো সাতটি রঙও রয়েছে? এই সাপগুলোকে রেইনবো স্নেক বলা হয়ে থাকে, কারণ এদের গায়ে রংধনুর মতো সাতটি রং দেখতে পাওয়া যায়। আর এই সাপদের পিঠের রং গাঢ় নীল রঙের হয়ে থাকে। এখন এদের আকৃতির কথা বলা হলে, এই সাপগুলো লম্বায় সর্বোচ্চ 5 থেকে 9 ফুট পর্যন্ত হয়ে থাকে। বেশিরভাগ সময় এদের পানির কাছেই দেখতে পাওয়া যায়, আর যার কারণে এদের প্রিয় খাবারের তালিকায় মাছ আর ব্যাং রয়েছে। যদিও এই সাপরা বেশ লাজুক প্রকৃতির হয়ে থাকে, যার কারণে এদের খুবই কম দেখতে পাওয়া যায়। এই সাপগুলো 18 থেকে 20 বছর পর্যন্ত বেঁচে থাকে। নম্বর 3, এমব্রেল্ড ট্রি বোয়া। এই সাপগুলোকে আমাজন রেইন ফরেস্টে দেখতে পাওয়া যায়, আর এরা এদের প্রজাতির খুবই রেয়ার একটি স্পিসি। দেখতে সবুজ রঙের এই সাপটির গায়ে সাদা সাদা স্পট দেখতে পাওয়া যায়। এদের গায়ের রঙের এই অদ্ভুত প্যাটার্নে এদের আরও বেশি আকর্ষণীয় করে তোলে। সবুজ রঙের এই সাপগুলো গাছের মধ্যে এমনভাবে বসে থাকে যা দেখে বোঝার কোনো উপায় থাকে না যে এখানে একটি সাপ বসে আছে। এরা এদের দিনের বেশিরভাগ সময় গাছের মধ্যে বসেই কাটিয়ে দেয়, আর রাত হতেই এরা একটি শিকারী প্রাণী হয়ে ওঠে। রাতের আধারে এদের সামনে কোনো প্রাণী আসলে এরা তাদের উপর আক্রমণ করে দেয়। এরা শিকার করতে খুব বেশি পারদর্শী হয়ে থাকে, আর এদের সামনের দাঁত দুটি অনেক বড় হয়ে থাকে, যদিও এরা বিষাক্ত হয় না। এই সাপগুলো লম্বায় 4 থেকে 6 ফিট পর্যন্ত হয়ে থাকে। নম্বর 2, টাইগার কিল ব্যাক স্নেক। কালো ও কমলা প্যাটার্ন বিশিষ্ট এই সাপগুলো অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, আর প্রথমে যে কেউ এই সাপগুলোকে দেখে অবাক হয়ে যায়। কিন্তু সুন্দর হওয়ার পাশাপাশি এই সাপগুলো বিষাক্তও হয়ে থাকে, আর এদের মধ্যে বিষাক্ত নিউরোটক্সিক ভেনামও থাকে। কেউ যদি এই সাপের কামড় খায় আর 24 ঘন্টার মধ্যে যদি তার চিকিৎসা না করা হয়, তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু ভালো বিষয় হচ্ছে, এরা কখনো কোনো কারণ ছাড়া আক্রমণ করে না। যদি এদেরকে বিনা কারণে উত্ত্যক্ত করা হয় বা এরা কোনো প্রকার আতঙ্ক অনুভব করে, তাহলে তখনই এরা আক্রমণ করে। এই সাপগুলো লম্বায় 60 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। নম্বর 1, ড্রাগন স্নেক। এই সাপগুলোকে সাউথ ইস্ট এশিয়ায় দেখতে পাওয়া যায়। এদের শরীরের অদ্ভুত গঠনের কারণেই এদের এই রকম নাম দেওয়া হয়েছে। এই সাপগুলো এদের রং এবং এদের শারীরিক গঠনের কারণে বেশ সুন্দর হয়ে থাকে। একই সাথে এরা বেশ ইউনিক প্রজাতিরও একটি সাপ, কারণ যেখানে অন্য সাপদের শরীর একদম স্মুথ হয়ে থাকে, সেখানে এদের গায়ে ক্রোকোডাইলের মতো কাটা থাকে। এখন এদের দৈর্ঘ্যের কথা বলা হলে, এই সাপগুলো 2.5 থেকে 3 ফিট পর্যন্ত হয়ে থাকে, আর এদের গায়ের রং ব্ল্যাক এবং গ্রে হয়ে থাকে। এই সাপগুলো একদমই বিষাক্ত হয় না। এরা ছোট টিকটিকি থেকে শুরু করে ছোট পোকামাকড়, ব্যাং এমনকি মাছও খেয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান।